ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে। আজকের একটা ক্লাসে আমরা দেখব কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ করতে হয়, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং জিনিসটা আসলে কি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করলে কি হয়, আমাদের কতটুকু বেনিফিট আছে এবং বায়ারের কতটুকু বেনিফিট আছে। তো সবাই আমরা জানি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং জিনিসটা কি। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা জিনিসটা হচ্ছে অ্যাড দেয়া। কোন একটা কোম্পানি, এই যে বড় বড় যেগুলো টিভি চ্যানেল আছে ওই টিভি চ্যানেলগুলোতে তারা যে অ্যাড দেয়, এগুলাকেই বলা হয় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। বা সাধারণত আমি সহজ ভাষায় যদি আমি বলতে চাই, মনে করুন আমরা সাধারণত যে লোকাল যে আমাদের যে অ্যাড পোস্টিং দেওয়ার যে সিস্টেমটা রয়েছে, মেথডটা রয়েছে, তো আমরা সাধারণত যে বিক্রয় .com, এই বিক্রয় .com টাকে আমরা সবাই চিনি। এই বিক্রয় .com টাকেই বলা হয় কিন্তু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তো বিক্রয় .com এর মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা পণ্যকে বিক্রি করতে পারি, আবার কোনো একটা সেকেন্ড হ্যান্ড পণ্য বা নতুন পণ্যকে আমরা কিনতে পারি। এই কেনা বেচা অ্যাড দেয়া পুরোটাই হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এখন কথা হচ্ছে যে এই যে বড় বড় যেগুলো কোম্পানি আছে তারা অন্যান্য মানুষদেরকে রেখে আমাদেরকে কেন এখানে এসে আমাদেরকে $5, $10, $20 কেন আমাদেরকে দিয়ে তারা 100টা, 200টা, 50টা এরকম করে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কেন করাবে? কেননা আমরা সাধারণত বায়ারদের জন্য $10, $5, $100 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কাজটা করে দিচ্ছি, এবং বায়ারের যে যে কোনো পণ্যকে আমরা সহজে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে এই জিনিসটা প্রচার করে দিচ্ছি বা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। কিন্তু তারা একটা টিভি চ্যানেলে যদি তাদের এই বিজ্ঞাপনটা যদি দিতে চায়, মনে করুন একটা স্কোয়ার কোম্পানি তারা একটা অ্যাড দিতে চাচ্ছে, একটা স্কোয়ার কোম্পানি তারা একটা ঔষধ তৈরি করেছে, এই ঔষধটা তারা বাজারজাত করতে চাচ্ছে এবং মানুষের কাছে এই জিনিসটা প্রচার করতে চাচ্ছে। এই প্রচার প্রচারণা করার ক্ষেত্রে তারা গুগলে বিজ্ঞাপন দিচ্ছে, টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। এই সাধারণত তারা যদি গুগলে যদি অ্যাড দেয়, সাধারণত যদি তারা গুগলে যদি অ্যাড দেয়, দেখা যাচ্ছে যে $200-$500 ভিতরে তারা অ্যাড দেবে। টিভি চ্যানেলে যদি অ্যাড দেয় তাহলে $1-2 লক্ষ টাকা লাগবে সাধারণত অ্যাড দিতে। বড় বড় যেগুলো টিভি চ্যানেল আছে এগুলোতে $1-2 লক্ষের নিচে কখনোই অ্যাড দিতে পারবে না। তো আমাদের ক্ষেত্রে তারা আমাদের এখানে অর্ডার করে এই জন্যই যে কারণ আমরা তাদেরকে এই যে তাদের এই যে অ্যাড পোস্টিংটা বা এদের যে মেথডটা আছে গুগল অ্যাডওয়ার্কের মাধ্যমে তারা যেভাবে অ্যাড করে বা টিভি চ্যানেলের মাধ্যমে যেভাবে অ্যাড করে, তো ঠিক একইভাবে আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে তারা আমরা বিভিন্ন ব্লগ সাইটে, বিভিন্ন ফোরাম সাইটে, বিভিন্ন মানুষের কাছে এই জিনিসটা প্রচার করে দিচ্ছে। তো আমরা সাধারণত চিনি কি, মনে করেন যে প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা সাধারণত চিনি ফেসবুক, লিঙ্কডিন, টুইটার, কিন্তু এর পাশাপাশি গুগলে প্রচুর পরিমাণ সাইট আছে যেটা আমাদের ধারণার বাইরে। সাধারণত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট যদি আমরা যদি ধরি, মিলিয়ন বিলিয়নের উপরে সাইট আছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর। এক একটা দেশের, এক একটা রাষ্ট্রের একাধিক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট রয়েছে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট গুলোতে যদি আমরা একটা পণ্য যদি অ্যাড দেই, আমাদের ওয়েবসাইট, সাধারণত একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যদি আমরা অ্যাড দেই বা অ্যাড পোস্টিং করাই, সেই ক্ষেত্রে আমাদের অনেক বায়ারদের অনেক বেনিফিট আসবে। কেননা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে বায়ারের ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট হবে, দ্বিতীয়ত হচ্ছে বায়ারের প্রোডাক্টগুলো বিক্রি হবে। কেনা বেচা, কোনো কিছু কেনা বেচা বা কোনো কিছু সাইটে মানে কোনো কিছু কিনলেন বা আবার আপনি ওই প্রোডাক্টটাকে বিক্রি করলেন বা আপনার একটা সেকেন্ড হ্যান্ড পণ্য আছে, ওই পণ্যটাকে আপনি বিক্রি করতে যাচ্ছেন, ওই বিক্রি করা কেনার নাম হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আমরা যে সাইট থেকে কিনি বা যে সাইট থেকে বিক্রি করি বা যে সাইট থেকে কিনে থাকি, ওই সাইটগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। সাধারণত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বলতে বোঝানো যায় যে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো। সাধারণত দেখুন যে আমাদের দেশে যখন নির্বাচন আসে, তো নির্বাচন আসার পর আমরা কত প্রচার প্রচারণা চালাই, মাইকিং করি, আমাদের লোকাল পত্রিকাতে নিউজ করি, আমাদের লোকাল অনলাইন টিভি চ্যানেলে নিউজ করি, তারপর আমরা বিভিন্ন ব্যানার, ফিস্টন এগুলো আমাদের এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিই। আর এই যে ব্যানারগুলো আমরা লাগাচ্ছি, এই ব্যানার লাগানোর নাম হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এই ব্যানার লাগানোর ক্ষেত্রে কি হচ্ছে, মানুষজন এই যে আম মার্কানি একজন দাঁড়িয়েছে, আনারস মার্কানি একজন দাঁড়িয়েছে, নৌকা প্রতীক নিয়ে একজন দাঁড়িয়েছে, এই মানুষদেরকে চিনতেছে যে কোন প্রতীক নিয়ে কোন প্রতীক দাঁড়িয়েছে। আর এই যে মানুষগুলো দেখতেছে, এটা হচ্ছে প্রচার প্রচারণা। আর এই প্রচার প্রচারণার মাধ্যমে মানুষ তাদের তাদের কাঙ্ক্ষিত যে ভোটার আছে বা কাঙ্ক্ষিত যে সদস্য আছে, এই সদস্যকে তারা ভোট দিতে পারতেছে প্রচার প্রচারণার মাধ্যমে। আর এই যে লোকাল যে প্রচার প্রচারণা হয়, এক কথা তাদেরকে বোঝা যায় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতেছে, মানে দেয়ালে দেয়ালে পোস্টার অ্যাড করতেছে যাতে তারা ভোটগুলো পায়।
আমরা সাধারণত মনে করি যে একটা সেকেন্ড যদি পণ্য কিনে থাকি, তো আমাদের সবার সবাই চিনি আমরা বিক্টোরিয়া ডট কম, আমরা বিক্টোরিয়া ডট কম গিয়ে সর্বপ্রথম একটা সার্চ করবো যে এই জিনিসটা আইফোন 12 প্রো বর্তমানে লেটেস্ট আইফোনের মধ্যে আমরা একটা সার্চ করবো যে সেকেন্ড এই জিনিসটা কত কত টাকায় বিক্রি হচ্ছে। তো আমাদের মতো কিন্তু একজন ব্যক্তি কিন্তু ওই বিক্রয় ডট কমে একটা অ্যাড দিয়ে রাখছে, যে তার একটা এভাবে অ্যাড দেয় যে আমার বাহির থেকে একটা ফোন আসছে, আমি এই ফোনটা বিক্রি করতে চাচ্ছি, তো আমরা এই ফোনটা দেখি, দেখাবো তার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে তার সাথে কন্ট্যাক্ট করি। ঠিক তেমনি আপনিও যখন একটা প্রোডাক্ট গুলোকে বিক্রি করতে চাইবেন, আপনিও চাইলে বিক্রয় ডট কমে আপনি আপনার এই প্রোডাক্টটাকে সেকেন্ড হ্যান্ড যে প্রোডাক্ট হতে পারে, নতুন প্রোডাক্ট হতে পারে, আপনি এই প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে। আর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে আপনি একটা পণ্যকে ব্যাকলিং তৈরি করে দেওয়া, আপনি যে কোনো একটা ওয়েবসাইট যে কোনো একটা পণ্যকে আপনি একটা ব্যাক তৈরি করে দেওয়া, মানে ব্যাকে দিয়ে একটা স্ট্রং একটা ব্যাকলিং তৈরি করে দেওয়া, যাতে মানুষের কাছে যারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইটের মতো বড় বড় সাইট গুলোতে মানুষ ঢুকে তারা এই জিনিসটা দেখতে পারে, দেখে প্রোডাক্ট গুলো কিনতে পারে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আমরা দুই সিস্টেমে করতে পারবো, একটা হচ্ছে পেইড ভার্সনে, একটা হচ্ছে ফ্রি ভার্সনে। ফ্রি ভার্সনে করতে গেলে আপনার কোনো টাকা খরচ হবে না, আপনি একদম ফ্রিতে প্রমোশন করতে পারবেন। আর পেইড ভার্সনের ক্ষেত্রে আপনি ডলার খরচ করে আপনি পেইড করতে হবে, যেমন বিক্রয় ডট কমে দুই সিস্টেম আছে, একটা হচ্ছে পেইড ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে কি হবে, তো ফ্রি ভার্সনে আমরা কি করতে পারবো, পোস্ট করতে পারবো, অ্যাড দিতে পারবো, বাট আমাদের যে পোস্ট আমাদের যে অ্যাডটা একদম নিচের নিচের লেভেলে থাকবে। আমরা যদি ডলার বিক্রয় ডট কমে যদি ডলার খরচ করে যদি আমাদের অ্যাডটা দেই, তাহলে আমাদের একটা বুস্ট হবে, আর যখন বুস্ট হবে তখন বিভিন্ন কাস্টমারদেরকে এই বিক্রয় ডট কমে রিকমেন্ডেড করবে যে এই এই প্রোডাক্টটা কিনুন, এই প্রোডাক্টের নতুন এখানে আপলোড হয়েছে, এই প্রোডাক্টটা দেখুন, তারা নিজেদেরকে কি করবে, রিকমেন্ডেড করবে। আমরা সবসময় কি করব, ফ্রি মেথডে বায়ার জন্য কাজ করব। কিছু কিছু বায়ার আছে আপনাকে তারা নির্দিষ্ট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আপনাকে বেছে দিবে, দিয়ে বলবে যে তুমি এই সাইটে এই সাইটে তুমি কি করো, পোস্ট করো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি। তো সহজ কথা বুঝে নেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে কোনো একটা পণ্য কেনা বেচা, কোনো একটা পণ্যকে অ্যাড দেয়া, অ্যাড দেওয়ার পরে এই পণ্যকে কেনা এবং ওই পণ্যকে বেচার নামই হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ওকে, তো আমরা কাজে চলে যাচ্ছি এবং আমি স্ক্রিনে চলে যাচ্ছি। মনে করুন একজন বায়ার আপনাকে হায়ার করলো, বায়ার আপনাকে হায়ার করলো, ইউনাইটেড স্টেটের একজন বায়ার আপনাকে হায়ার করলো, হায়ার করে বললো যে আমার ইউনাইটেড স্টেটের কি করতে হবে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হবে, আমার এই এই প্রোডাক্টটা বা আমার এই ওয়েবসাইটটার অ্যাড দিতে হবে, অ্যাড প্রচার প্রচারণা চালাতে হবে। তো ইউনাইটেড স্টেটে কিন্তু অনেক বড় একটা রাষ্ট্র, ইউনাইটেড স্টেট অনেক বড় একটা রাষ্ট্র, অনেকটা দেশ মিলে এটা একটা মহাদেশ, আমরা ধরে নিতে পারি এটা একটা মহাদেশ। আমাদের বাংলাদেশে আমাদের আমরা সাধারণত যারা বাংলাদেশে বসবাস করি আমরা তো মনে করি যে বাংলাদেশ অনেক বড়, কিন্তু আমেরিকাতে এক একটা স্টেট বাংলাদেশের চাইতে অনেক বিশাল বড়। তো মনে করুন একটা আমেরিকার বায়ার আপনাকে হায়ার করলো, এখন আমেরিকাতে আমরা সাধারণত জানি যে নিউ ইয়র্ক আছে, তারপর ক্যালিফোর্নিয়া আছে, জর্জিয়া আছে, তারপর অনেকগুলো অনেকগুলো আমরা জানি, লস এঞ্জেল আছে, আমরা অনেকগুলো জানি, কিন্তু এর পাশাপাশি আমেরিকাতে কিন্তু অনেক 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 জায়গা আছে যেটা আমরা নামও শুনি নেই। তো সর্বপ্রথম কি করতে হবে, আপনাকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো কয়েকটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আপনারা জয়েন হয়ে থাকতে হবে। আর আপনারা যদি জয়েন হয়ে যদি না থাকেন তাহলে সমস্যা নেই, আপনি বায়ার যখন আপনাকে কাজ দিবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যখন কাজ দিবে তখনই আপনি জয়েন হয়ে কাজ করতে পারবেন। জয়েন কিভাবে হবেন, জাস্ট এই যে ফেসবুকে ফেসবুকে আমরা যেভাবে অ্যাকাউন্ট তৈরি করি, গুগলে আমরা যেরকম জিমেল তৈরি করি, ঠিক ওইভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। যে অন্যান্য যে ফেসবুকে আমরা একটা জিনিস অ্যাড হবো, অ্যাড হওয়ার ক্ষেত্রে আমাদের একটা অ্যাপ্রুভ করলে আমরা মার্কেটিং করতে পারবো, এরকম কোনো কিছু না। আপনি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর একটা অ্যাকাউন্ট তৈরি করতে মাত্র 1 মিনিট লাগবে। আপনি মনে করেন যে আপা আপনি এখন যদি অ্যাকাউন্ট তৈরি করতে যদি না চান যে আমাকে কোনো বায়ার কাজ দেয়, কাজ দেওয়ার পর আমি এই অ্যাকাউন্টে জয়েন হব, তাও আপনি পারবেন। তো সাধারণত আমরা জানি যে এই যে ইউনাইটেড স্টেটের কতটা এরিয়া রয়েছে বা কতটা ইউনাইটেড স্টেট কতটা স্টেট রয়েছে আমরা সর্বপ্রথম এই জিনিসটা সর্বপ্রথম জানি। তো তার জন্য আমরা যদি এখানে গুগলে আসি, গুগলে যদি আমরা এখানে সার্চ করি উইকিপিডিয়া, উইকিপিডিয়া ইউএসএ সাইট, আমরা যদি উইকিপিডিয়া ইউএসএ সাইট লিখে যদি সার্চ করি তো দেখুন আমরা সর্বপ্রথম পাচ্ছি ইউনাইটেড স্টেট উইকিপিডিয়া। তো আমরা জাস্ট ইউনাইটেড স্টেট উইকিপিডিয়াতে যদি যাই, যাওয়ার পর যদি আমরা একটু নিচে নেমে যাই, আমরা নিচে যদি যাই তাহলে আমরা ইউনাইটেড স্টেট স্টেটগুলো পেয়ে যাবো। এখানে নেই,
আমরা এখান থেকে একটু ব্যাক হই। এটা হবে ইউএস উইকিপিডিয়া, আমরা এখানে যাই। এখানে কোন একটা জায়গায় আমরা পাবো, খুঁজতে হবে আমাদের। আমরা এখানে সার্চ করি, ইউএসএ লিখে যদি সার্চ করি, ইউনাইটেড স্টেট লিখে যদি আমরা সার্চ করি, আমরা একটু দেখি যে ইউনাইটেড স্টেটের কতটা স্টেট রয়েছে। আমি আবার লিখে সার্চ করি গুগলে, এখানে আমরা পেয়ে যাবো। একটু দাঁড়ান, আচ্ছা আমরা গুগলে গিয়ে সার্চ করি আর একটু। এখানে পাওয়ার কথা ইউএসএ, ইউএসএ স্টেট উইকিপিডিয়া, হ্যাঁ এই আমরা পেয়ে গেলাম। এই যে দেখুন, স্টেট অফ দা ইউনাইটেড স্টেট, আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, এই এক একটা সাইটে কিন্তু এক একটা এক 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 একটা কিন্তু এক একটা ধরনের স্টেট রয়েছে। এখানে আলাবামা একটা স্টেট, আলাস্কা একটা স্টেট, অ্যারিজোনা একটা স্টেট, ক্যালিফোর্নিয়া একটা স্টেট, জর্জিয়া একটি স্টেট, ফ্লোরিডা একটি স্টেট, আর এই এক একটা স্টেটে কিন্তু এক এক ধরনের ক্লাসিফাইড পোস্টিং এর সাইট রয়েছে। হতে পারে আপনাকে আলাবামার বায়ার হায়ার করতে পারে। আপনি মনে রাখবেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা যেই এলাকার বা যেই যেই জায়গার বায়ার আপনাকে হায়ার করবে, বায়ার হতে পারে ইউনাইটেড স্টেটের। এখন যদি আপনি যদি ইউনাইটেড স্টেটের বায়ারের জন্য ইউনাইটেড স্টেটে যদি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করেন, আপনি কোনো বেনিফিট পাবেন না, বায়ারও কোনো বেনিফিট পাবে না, বরঞ্চ আপনার অর্ডারটা বায়ার ক্যান্সেল করবে। মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আপনি করতে হবে বায়ার যে নির্দিষ্ট এরিয়ার কথা আপনাকে বলবে। হতে পারে বায়ার ইউনাইটেড স্টেটে আপনাকে বায়ার হায়ার করলো, আপনাকে সে বলবে যে আমার আমি হচ্ছে আলাবামা, আপনি আমার জন্য আলাবামাতে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে দেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আলাবামার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ জয়েন হতে হবে। জয়েন হয়ে আলাবামার আলাবামার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আপনাকে মার্কেটিং করতে হবে। বায়ার যদি হয় জর্জিয়ার, আপনি জর্জিয়া জর্জিয়ার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে জয়েন হতে হবে, হয়ে তারপর তার জন্য জর্জিয়াতে মার্কেটিং করতে হবে। আর এক একটা স্টেটে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট রয়েছে। তো কিছু কিছু সাইট আছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর আপনাকে জয়েন হতে দেবে না, তো তার জন্য আপনি বিপিএন কানেক্ট করে জয়েন হতে পারবেন। আপনি বিপিএন কানেক্ট করে জয়েন হতে পারবেন, নতুবা আপনি টর ব্রাউজার ইনস্টল করে টর ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো টর ব্রাউজার কিভাবে কিভাবে আপনি ইনস্টল করবেন, তো আপনি যদি যান গুগলে, আপনি গুগলে যদি যান, গুগলে গিয়ে যদি লিখে সার্চ করেন টর ব্রাউজার, আপনি যদি টর ব্রাউজার লিখে যদি সার্চ করেন, সার্চ করার পর এখানে এখানে লেখা দেখবেন যে ডাউনলোড টর ব্রাউজার। এই টর ব্রাউজারটা কি, টর ব্রাউজার আপনার যে কম্পিউটারের যে আইপি আছে বা আপনার ইন্টারনেটের যে আইপিটা আছে, এই আইপিটা তারা হ্যাক করে দেয়। মানে এক কথা ভিপিএন এর মতো কাজ করে টর ব্রাউজার। এটা এক ধরনের ব্রাউজার, বাট আপনার প্রক্সিটাকে হাইড করে দেয়। ওকে, তো জাস্ট আপনি ডাউনলোড টর ব্রাউজারে ক্লিক প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন দেখাবে, আপনি ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ওএস, ডাউনলোড ফর লিনাক্স, ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, আপনি কোন ভার্সনের জন্য ডাউনলোড করতে যাচ্ছেন। তো আমরা সাধারণত উইন্ডোজের জন্য ডাউনলোড করতে যাচ্ছি। তো জাস্ট আপনি ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করবেন, ক্লিক করে টর ব্রাউজারটা আপনি ইনস্টল করবেন। তো যে সাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না, যে সাইটগুলোতে আপনাকে লোডিং নেবে বেশি, বা যে সাইটগুলোতে আপনাকে সমস্যা করবে বেশি, এইসব সাইটগুলোতে আপনি টর ব্রাউজারের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওকে, তো মনে করুন বায়ার আপনাকে হায়ার করলো, যে আলাবামার একটা বায়ার আপনাকে হায়ার করলো, হায়ার করে বললো যে আমাকে আলাবামাতে তুমি আমার এই সাইটটা আছে, আমার সাইটটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে দাও। মনে করুন একজন বায়ার হচ্ছে, আমাদের ওয়েবসাইটটা আমি ওপেন করি www.online, মনে করুন এই অনলাইন আর্নিং টিপসের বায়ার আপনাকে হায়ার করলো। এই অনলাইন আর্নিং টিপসের বায়ারকে হায়ার করলো, হায়ার করে আপনাকে বললো যে এই আমার ওয়েবসাইটটা, তুমি কি করো যে আলাবামার ইউনাইটেড স্টেটের আলাবামা সাইটগুলোতে আমার এই সাইটটা সাইটটা মার্কেটিং করে দাও, বা আমারটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে দাও, বা মানুষের কাছে প্রচার করে দাও। আপনি জাস্ট চলে যাবেন গুগলে, গুগলে গিয়ে সার্চ করবেন, আমি আমি যদি গুগলে যাই, গুগলে সার্চ করবেন আলাবামা
আলাবামা, আলাবামা ক্লাসিফাইড সাইটস, আপনি আলাবামা ক্লাসিফাইড সাইটস লিখে সার্চ করতে পারেন, নতুবা আলাবামা আলাবামা ইন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট লিখে সার্চ করতে পারেন। তো আমরা জাস্ট আলাবামা ক্লাসিফাইড সাইট লিখে যদি সার্চ করি, সেই ক্ষেত্রে দেখুন আমাদেরকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট দেখাচ্ছে, মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর রেজাল্ট কতটা দেখাচ্ছে, মানে আপনি এতটা সাইটে কি করতে পারবেন, জয়েন হতে পারবেন। তো দেখুন এখানে যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইট হচ্ছে আলাবামার সাইট, এখানে যতগুলো আপনি সাইট দেখতে পাবেন প্রত্যেকটা সাইট হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর আলাবামার সাইট। তো আমরা কি করব, আপনার বায়ো যদি আপনাকে আলাবামার কথা বলে আপনি সার্চ করবেন আলাবামা ক্লাসিফাইড সাইট, আপনার বায়ো যদি এখানে এখানে যদি হয়, আপনার বায়ো যদি হয় আলাস্কা, আপনার যদি বায়ো যদি বলে আলাস্কাতে আলাস্কাতে জয়েন হতে হবে, সেক্ষেত্রে আপনি লিখবেন আলাস্কা ক্লাসিফাইড সাইট থেকে সার্চ করবেন। এখন বর্তমানে আমাদের সামনে যেটা আসলো সেটা হচ্ছে আলাস্কার সাইট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা মার্কেটিং করবেন কিভাবে, এখন আপনারা এই যে ক্লাসিফাইড অ্যাডপোস্টিং সাইটগুলোতে আপনারা মার্কেটিং করবেন কিভাবে, তো জাস্ট আপনারা এক একটা সাইটে ওপেন করবেন। মনে করুন আমি এই সাইটে যাই, আমি এই সাইটটা ওপেন করি, আর এই মনে রাখবেন এই প্রত্যেকটা সাইট হচ্ছে, আমি বর্তমানে আলাস্কা লিখে সার্চ করেছি, আর প্রত্যেকটা সাইট হচ্ছে আলাস্কার সাইট। আর কিছু কিছু সাইট আছে আপনাকে মার্কেটিং করতে দেবে না, আর কিছু কিছু সাইট আছে আপনাকে মার্কেটিং করতে দেবে। তো আমাদের এখানে চিন্তার কোনো কারণ নেই, আমাদের এখানে লক্ষ লক্ষ সাইট আছে, একটা সাইট যদি আমাকে আমাদের যদি মার্কেটিং করতে না দেয়, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমরা এক্সট্রা সাইট ওপেন করলাম, ওপেন করার পর আপনি জিনিসটা করবেন, আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, আপনি এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। মনে রাখবেন একটা সাইটের জন্য আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে পোস্ট সাবমিট, হ্যাঁ পোস্ট সাবমিট এরকম যদি আপনি অপশন পান তাহলে বুঝতে পারবেন যে তারা আপনাকে এখানে মার্কেটিং করতে দেবে, পোস্ট নতুবা সাবমিট। ততক্ষণ আমরা এখানে অ্যাকাউন্টের কোনো অপশন পাচ্ছি না, ততক্ষণ এই সাইটে আমাদেরকে অ্যাকাউন্ট করার কোনো সিস্টেমে দিচ্ছে না। হ্যাঁ, আমরা এই সাইটটা বাদ দিই, আমরা আরেকটা সাইট ওপেন দিই। তো যেহেতু আমাদের এখানে হাজার হাজার সাইট আছে, তো আমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা আরেকটা সাইট ওপেন দিই। দেখুন আমরা এই সাইটটা ওপেন করলাম, ওপেন করার পর আপনি কি করবেন, এখানে দেখুন রেজিস্টার নামে একটা অপশন আছে, প্লাস সাইন ইন নামে একটা অপশন আছে। তো আমরা সরাসরি কি করব, প্রথমে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, একটা সাইটে যখন আপনি মার্কেটিং করবেন তখন অ্যাকাউন্ট তৈরি করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে, জাস্ট রেজিস্টার যে বাটনটা আছে এই বাটনে আপনি ক্লিক করবেন, তো রেজিস্টার বাটন ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন, আপনাকে এখানে রেজিস্টার কোনো অপশন দিয়েছে কিনা, এই দেখুন আপনাকে রেজিস্ট্রেশনের অপশন দিয়েছে, আপনাকে রেজিস্ট্রেশন অপশন দিয়েছে। তো জাস্ট আপনি কি করবেন, এখানে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো, সেক্ষেত্রে আমি এখানে করে দিলাম নিউ মেম্বার লিখে, নিউ মেম্বার লিখে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো নিউ মেম্বার লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তো আমরা এগুলো ফিল আপ করবো, আমরা একটা ইউজার নেম দিয়ে দিই, তারপর এখানে ফার্স্ট নেম দিই, তারপর এখানে লাস্ট নেম দিই, তারপর কন্টিনিউ, তারপর আমাদের এখানে ক্যাপচা দেখাচ্ছে, তো আমি ক্যাপচাগুলো পূরণ করে দিচ্ছি, দুই তিনটে আমি করে দেখাবো আপনাদের, অনেক ইজি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তো অনেক ইজি, অনেক ভালো লাগবে আপনাদের। তো এখানে এখানে তার অনেকগুলো অনেকগুলো অপশন বলতেছে, তো দেখুন এখানে এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটটা হচ্ছে পেইড ভার্সনের, এই যে দেখুন এত ডলার দিয়ে আমাদেরকে আগে থেকে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, মানে এটা হচ্ছে পেইড ভার্সনে। আমরা সর্বপ্রথম বলেছি যে আমরা ফ্রি ভার্সনে করবো, তো আমরা এখানে লিখে দিই আলাস্কা ফ্রি ফ্রি ক্লাসিফাইড সাইট অফ আলাস্কা, আমরা লিখে সার্চ করি ফ্রি ক্লাসিফাইড সাইট অফ আলাস্কা। এখন আমরা যেগুলো সাইট পাবো এগুলো হচ্ছে ফ্রি সাইট, তো আমরা একটাতে যাই, আমরা পেইডে কখনোই করবো না, আমরা ফ্রিতে করবো। ওকে, তো দেখুন আমরা এখানে চলে আসলাম, আমরা বর্তমানে ফ্রি যে ক্লাসিফাইড অ্যাডপোস্টিং সাইটগুলো আছে এই সাইটগুলোতে আমরা চলে আসলাম। তো আসার পর দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টের কোনো অপশন নেই, আমরা জাস্ট এই যে দেখুন এখানে অপশন আছে যে হাউ টু ক্রিয়েট এ লিস্টিং, তো এখানে দেখাচ্ছে যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। তো দেখুন অনেক অনেক সময় আপনি উপরে পাবেন, আবার অনেক সময় আপনি এই নিচের এই জায়গায় আপনি পেয়ে যেতে পারেন। তো আমরা জাস্ট এখানে ক্লিক করি ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে, আমরা ক্লিক করি, তো ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড, জিমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সাবমিট করতে হবে। তো আমি এখানে দিয়ে দিই আমার ইউজার নেম, দিয়ে দিই পাসওয়ার্ড একটা দিয়ে দিই, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে একটা ইমেল দিয়ে দিই। ওকে, তারপর আমরা সাবমিট অপশনে ক্লিক করি। ওকে, আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম, এখানে বলতেছে নট সেভ বিকজ ফলোয়িং প্রবলেম, সরি ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজ। তো আমাদের এখানে ইমেল অ্যাড্রেসটা আগে থেকে ইউজ হয়ে আছে, আমরা ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করি, আমরা এখানে যে কোনো একটা ইমেল দিই,
বা এখান থেকে যে কোনো একটা ইমেল নিয়ে আসি, এই ইমেল ইমেল দিয়ে আমরা আগে ক্লাসিফাইড সেটগুলোতে কাজ করেছিলাম, সেজন্য এখানে আসে নাই। আমি এখান থেকে কয়েকটা ইমেল নিয়ে আসি, মনে করুন এই ইমেলটা আমি ওপেন করি। ওকে, তো আমি এখান থেকে জিমেলটা নিয়ে আসি, এটা আমরা কেটে দিই। আমরা এখান থেকে জিমেলটা নিয়ে আসি, এই হচ্ছে আমাদের মেইল। আমরা এটা কপি করি, কপি করার পর আমরা জাস্ট আমাদের ইয়েতে রেজিস্ট্রেশনে ফিরে যাই। তো জাস্ট আমরা জিমেলে থেকে জিমেলটা পেস্ট করে দিই। এখন আমরা একটু সাবমিট করি, তো দেখুন আমাদের আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট লগ ইন হিয়ার ক্লিক করি। তো দেখুন অ্যাকাউন্ট তৈরি করতে মাত্র 1 মিনিট লাগবে, অ্যাকাউন্ট তৈরি করতে মাত্র 1 মিনিট লাগবে। তো জাস্ট আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটা লগ ইন করি, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করি। তবে আরেকটা জিনিস আপনাকে বলে নেই, কোন একটা বায়া যখন আপনাকে হায়ার করলো, মনে করুন আমাকে এখন কি মানে কিসের বায়া হায়ার করলো, আমাকে এখন আলাস্কা বায়া হায়ার করলো, যখনই যে বায়ারটা আপনাকে হায়ার করবে তখন তার জন্য তো আপনি আপনি আগে থেকে আপনি যখনই সে আপনাকে হায়ার করবে, হায়ার করার ক্ষেত্রে তো আপনি এই সাইজগুলোতে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে মার্কেটিং করবেন। আর এই যে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি একটা শিট তৈরি করে নেবেন যে এই হচ্ছে আমার আলাস্কার ক্লাসিফাইড এড পোস্টিং সাইট, এই হচ্ছে আমার আলাবামা ক্লাসিফাইড এড পোস্টিং সাইট। মানে আপনি কাজ করার ক্ষেত্রে কি হবে, কাজও হবে প্লাস আপনার সাইটগুলোতে জয়েনের শিটও আপনার থেকে থাকবে। তো জয়েনের শিটটা কিভাবে রেডি করবেন, মনে করুন একজন বায়ার এই বায়ারটা আপনাকে হায়ার করলো আলাস্কার। হ্যাঁ, এখন আমরা আলাস্কাতে ম্যাক্সিমাম হলে তো 100টা মার্কেটিং করবো, 100টা ক্লাসিফাইড পোস্টিং করবো। তো তার জন্য আমরা বায়ারের কাজ করব প্লাস আমাদের জন্য শিট একটা রেডি করব। তো আমাদের জন্য শিট কিভাবে রেডি করবেন, ততক্ষণ আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি নিউ নিউ অপশনে যদি ক্লিক করি, তারপর এখানে গুগল ডস এখানে ক্লিক, সরি গুগল শিট নিউ, তারপর এখানে ক্লিক করলাম গুগল শিট, তারপর এখানে আপনি লিখে দেন স্প্রেডশিট, আপনি লিখে দেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, লিখে দেন এখানে স্প্রেডশিট, আপনি লিখে দেন ক্লাসিফাইড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, আপনি এটা লিখে দেন। ওকে, এটা কিন্তু আমরা নিজেদের জন্য তৈরি করতেছি। আমি আবার বলে দিচ্ছি, আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা এই ক্লাসটা দেখার পর তৈরি করবেন, আমি আমি বারবার বলতেছি যে বায়ার যখন যখনই যে বায়ার আপনাকে হায়ার করবে, আলাবামার হতে পারে, আলাবামার যখন বায়ার আপনাকে হায়ার করবে আপনি আলাবামার জন্য শিট রেডি করবেন, আলাস্কার বায়ার যদি আপনাকে হায়ার করে আপনি আলাস্কার জন্য শিট রেডি করবেন, ক্যালিফোর্নিয়ার বায়ার যদি আপনাকে হায়ার করে ক্যালিফোর্নিয়ার জন্য শিট রেডি করবেন। এরকম করতে করতে দেখবেন আপনার এক মানে অনেক লম্বা একটা লিস্ট হয়ে গেলো আপনার ক্লাসিফাইড পোস্টিং এর, মানে কাজও হলো আপনার শিটটাও রেডি হয়ে গেলো। আপনি এখানে লিখে দেন যে সাইট নেম, প্রথমে লিখবেন এখানে আপনি কোন সাইটে জয়েন হচ্ছেন, মনে করুন আমরা এখানে এখানে জয়েন হচ্ছি আলাস্কা সাইটে। আপনি এখানে লিখে দেন আলাস্কা সাইট, আলাস্কা আলাস্কা সাইট, ঠিক আছে, এটাকে আপনি একটু বোল্ড করে দেন, তারপর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেন, তারপর এটাকে কালারিং করে দেন, ঠিক আছে, মানে যেভাবে সুন্দর করা যায়। আমি এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে, আলাস্কা সাইট এটাকে একটু মাঝামাঝি করে দিন, ঠিক আছে। এখন আপনি এই সাইট থেকে আলাস্কাতে জয়েন হন, মনে করুন এখানে এখানে আপনি লিখে দেন সাইট নেম, সাইট নেম এখানে আপনি লিখে দেন সাইট লিংক, সাইট নেম সাইট লিংক আর কোনো কিছু লাগবে না। আর এখানে আপনি দেন আইডি, এখানে দেন পাসওয়ার্ড, তবে মনে রাখবেন এই যে আইডি পাসওয়ার্ড এটা আমাদের নিজেদের জন্য, এই আইডি পাসওয়ার্ডটা আমাদের নিজেদের জন্য, কেননা কারণ আমরা কোন আইডি থেকে বা কোন আইডি দিয়ে কোন পাসওয়ার্ড ইউজ করেছি বা কোন আইডি ইউজ করেছি এই জিনিসটা আমাদের মনে রাখার জন্য। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যেই পাসওয়ার্ড ইউজ করেন না কেন, আপনারা যেই জিমেলটা ইউজ করেন না কেন, একই পাসওয়ার্ড একই জিমেল ইউজ করবেন, এতে কি হবে আপনাদের মনে থাকবে, এতে কি হবে আপনাদের মনে থাকবে। তো আমরা এগুলোকে একটু বড় করে দেই,
আমরা এগুলোকে একটু বড় করে দেই। ঠিক আছে, আমরা একটু বড় করে দিলাম। এখন আমরা বাইরে কাজ করার ক্ষেত্রে আমাদের জন্য একটা শিট শিট রেডি করে ফেলবো। ঠিক আছে, তো মনে করো আমি এই সাইটে জয়েন হলাম, আমি এই সাইটে জয়েন হলাম, এই সাইটের লিঙ্কটা আমরা এখানে নিয়ে আসবো। বাইরেও কাজ হয়ে গেলো, আমাদের কাজ হয়ে গেলো। সাইট লিঙ্কের জায়গায় সাইট লিঙ্কটা বসিয়ে দেবো। সাইট সাইটের নাম কি? এই হচ্ছে সাইটের নেম, আমাদের সাইটের নেম হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের সাইট নেম। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের আইডি পাসওয়ার্ড। আইডি পাসওয়ার্ড কি? আমি যে আইডি থেকে জয়েন হয়েছি আমি এখানে দিয়ে দিই। আমাদের যে জিমেলটা নিয়ে আসি, আমি যে আইডি থেকে জয়েন হয়েছি এই আইডিটা এখানে পেস্ট করে দেবো। এরপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে আমাদের সিক্রেট। তো মনে করুন আপনি পাসওয়ার্ড এমন সিস্টেমে লিখবেন যাতে কেউ বুঝতে না পারে। তো মনে করুন আমি এখানে যে পাসওয়ার্ডটা ইউজ করেছি এই পাসওয়ার্ডটা এখানে লিখি। তারপর আমি এখানে কিছু হ্যাশ দিয়ে দিব। মনে করুন এখানে আমরা দিয়ে দিলাম যে আমি এখানে আমার নামটা ইউজ করলাম, বোঝার জন্য যে আমি এই নামটা ইউজ করেছি। এর পরবর্তী যে আপনি 4টা আর 5টা যে পাসওয়ার্ড ইউজ করবেন, এই পাসওয়ার্ডটা আপনি এভাবে স্টার্ট দিয়ে যাবেন, এভাবে আপনি স্টার্ট দিয়ে যাবেন। যতটা আপনি পাসওয়ার্ড হবে ততটা স্টার্ট দিয়ে যাবেন, মানে আপনি বুঝবেন যে আসলে আপনি এখানে পাসওয়ার্ডটা কি ইউজ করেছেন। তো এভাবে কি হবে, আপনি আপনার পাসওয়ার্ডটা গোপন থাকবে, কেউ আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবে না। আর শিটটা তৈরি করতেছি এজন্যই যে, কারণ আগে থেকে শিট রেডি করতেছি না, বায়ার যখন আমাদের কাজ দেবে তখন শিট রেডি করবো, এজন্যই যে, কারণ বায়ারের কাজের পাশাপাশি আমাদের নিজেদের একটা শিট রেডি হয়ে যাবে। তো পরবর্তীতে যদি আরো আলাপ আমার আলাস্কা যদি আরো কোনো বায়ার যদি আমাকে হায়ার করে, আমি টপাটপ যেন এই শিটটা ওপেন করে যেন বাইরের কাজটা জমা দিতে পারি। এখন আরেকটা বাইরে আপনাকে হায়ার করলো, মনে করুন আলাবামা, সেক্ষেত্রে আপনি এখানে এখানে লিখে দেন আলাবামা, আলাবামা। হ্যাঁ, তারপর এখানে এখানে আপনি এগুলোকে বল করে দেন, বড় করে দেন, বল করে দেন, এগুলোকে কালারিং করে দেন, কালারিং করে দেন, মাঝামাঝি করে দেন। ঠিক আছে, তো আপনি এখানে আলাবামার জন্য বাকি শিট আরো রেডি করবেন। এভাবে এই একটা শিটের মধ্যে আপনি আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, জর্জিয়া, ফ্লোরিডা যাই বাইরে দেখেন না কেন আপনি এটা রেডি করবেন। ঠিক আছে, ওকে। তো আমরা এই সাইটে জয়েন হলাম। এখন আমরা কি করব, মার্কেটিং শুরু করব। মার্কেটিং কিভাবে করব, সাবমিট অথবা পোস্ট। হয় সাবমিট অপশন পাবো নতুবা আমরা পোস্ট অপশন পাবো। তো আমরা এখানে এখানে একটু দেখি যে সাবমিট অপশন বা পোস্ট অপশন আমরা পাই কিনা। এখানে এখানে একটু আমরা খুঁজ করে দেখি যে সাবমিট বা পোস্ট অপশন আমরা পাই কিনা। ওকে, তো দেখুন এখানে আমরা অনেক খুঁজলাম কিন্তু সাবমিট বা পোস্ট কোনো অপশন আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা একটু উপরে যাবো। উপরে যাওয়ার পর এখানে আমরা ক্লাসিফাইড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ক্লাসিফাইড। তো আমরা জাস্ট ক্লাসিফাইডে যাবো, ক্লাসিফাইডে গিয়ে দেখবো যে সাবমিট বা পোস্ট নামে কোনো অপশন পাওয়া যায় কিনা। তো আমরা ক্লাসিফাইডে আসলাম, আসার পর একটু নিচে যাই, নিচে যাই, আমরা এখানে দেখি যে ক্লাসিফাইড নামে কোনো অপশন আছে কিনা। এই দেখুন এখানে লেখা আছে সাবমিটে ফ্রি লিস্টিং, সাবমিটে ফ্রি লিস্টিং। তো আমরা জাস্ট এখানে সাবমিটে ফ্রি লিস্টিং এ ক্লিক করি। তো সাবমিটে ফ্রি লিস্টিং এ ক্লিক করার পর দেখুন আমাদের এখানে চলে আসলো টাইটেল, তারপর প্রাইস, তারপর চলে আসলো কি ডেসক্রিপশন, তারপর এখানে চলে আসলো কি ফোন নাম্বার, ইমেইল, তারপর এখানে অ্যাডভার্টাইজিং লোকেশন বা ইমেইল, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং অ্যাড্রেস, তারপর তখন নিচে আসলো আপনার মানে ইমেজ, তারপর এখানে অ্যাডিশনাল ইমেজ আপনি আরো ইউজ করতে পারবেন। এগুলো বাইরে আপনাকে দিয়ে দিবে, বাইরে আপনাকে এই ক্লাসিফাইড কাজের জন্য বাইরে আপনাকে টাইটেল দিয়ে দিবে, বাইরে আপনাকে তার প্রাইজিংটা দিয়ে দিবে, বাইরে আপনাকে তার ডেসক্রিপশন দেবে, বাইরে আপনাকে তার ফোন নাম্বার দেবে, বাইরে আপনাকে তার ইমেল অ্যাড্রেস দেবে, বাইরে আপনাকে তার লোকেশনটাও দিয়ে দিবে, সবগুলো বাইরে আপনাকে প্রোভাইড করবে। ওকে, আমরা শুরু করি মার্কেটিং কিভাবে করব। মনে করুন আমার এইটা বায়ার আপনাকে আমাকে দিয়েছে, সর্বপ্রথম আমাদের কি নিতে হবে, টাইটেল। তো টাইটেলটা হচ্ছে আমাদের, টাইটেলটা হচ্ছে মনে করুন বায়ার আমাকে দিল অনলাইন আর্নিং টিপস। তো আমি এখানে ইউজ করলাম অনলাইন আর্নিং টিপস। এখন হচ্ছে প্রাইজিং, প্রাইজিংটা বায়ার আপনাকে দিবে, বায়ারের যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্ট অনুযায়ী বায়ার আপনাকে প্রাইজিংটা দেবে। তো আমাদের প্রাইসটা হচ্ছে মনে করুন 20,000 টাকা। তো 20,000-এ মনে করুন আমি আমি সামথিং ধরে নিলাম, তো 20,000-এ হচ্ছে কি আমার $200। 20,000-এ আমি আমি সামথিং ধরে নিলাম যে আমাদের প্রাইসিংটা হচ্ছে $200। তো আমি এখানে $200টা লিখে দিলাম, 200। তারপর আছে দেখুন ডেসক্রিপশন, তারপর আছে দেখুন ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমরা বাইরের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা এনে বসাবো। তো দেখুন বাইরের যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা বাইরে আপনাকে দিয়ে দিবে। তো আমি আপাতত এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নিই, এখান থেকে আপাতত ডেসক্রিপশনটা নিয়ে নিই, নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, আমাদেরকে লিঙ্ক তৈরি করে দিতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তো লিঙ্ক কিভাবে দিবেন,
তো জাস্ট আপনি ওয়েবসাইটে যে উপরে যে লিঙ্কটা থাকবে লিঙ্কটাও ব্যাড কিন্তু আপনাকে দিয়ে দেবে। উপরে লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আপনি এই ডেসক্রিপশনের ভিতরে এই যে লিঙ্কটা একটা অপশন আছে ইনসার্ট লিঙ্ক, তো আপনি জাস্ট ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন, পেস্ট করার পর আপনি জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, ততক্ষণ আপনার লিঙ্কটা অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আপনি নিচে যান, তারপর এখানে আপনার ফোন নাম্বার দেন, এই ফোন নাম্বারটা বাইরে আপনাকে দিয়ে দিবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে এখানে বলতেছে ইমেল দেওয়ার জন্য, তো আমি আমার এখানে ইমেল দিয়ে দিই। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপর এখানে চাচ্ছে অ্যাডভার্টাইজিং লোকেশন, আপনি যে অ্যাডভার্টাইজিং যে করবেন এই অ্যাডভার্টাইজিং এর লোকেশন কি হবে, অ্যাডভার্টাইজিং এর লোকেশন কি হবে। তো আমি এখানে লোকেশনটা সেট করে দিলাম, তো এই লোকেশনটা বাইরে আপনাকে দিয়ে দিবে। তো আমি আপাতত এখানে দিয়ে দিলাম মনে করুন আলাবামা বা আলাস্কা, আমি এখানে আলাস্কা লিখে দিলাম অ্যাডভার্টাইজিং লোকেশন, আমি দিয়ে দিলাম আলাস্কা আপনাদেরকে বোঝানোর জন্য, আর এই জিনিসগুলো বাইরে আপনাকে প্রোভাইড করবে। এরপর আপনাকে কি করতে হবে, আপনাকে প্রোডাক্টের ইমেজ দিতে হবে। এখানে আপনি একটা দুইটা তিনটা চারটা ইমেজ সেট করতে পারবেন, আর ইমেজগুলো কিন্তু বাইরে আপনি দিয়ে দিবে। তো ইমেজটা কিভাবে দিবেন, জাস্ট চুজ ফাইলে ক্লিক করবেন, তো আপনার ইমেজটা নিয়ে আসবেন। তো মনে করুন আমি এখানে আপাতত একটা ডাউনলোড থেকে একটা আমাদের অনলাইন অ্যাক্টিভস এর লোগোটা নিয়ে আসি। এখানে আমাদের ব্যানার আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা দাঁড়ান, আমাদের এখানে এই লোগোটা আমরা নিয়ে আসি, এটা আমরা নিয়ে আসি আপাতত, ঠিক আছে নিয়ে আসলাম। এবার আপনি কি করতে পারবেন, আরো তিনটা ইমেজ অ্যাড করতে পারবেন, আরো তিনটা ইমেজ আপনি এখানে কি করতে পারবেন অ্যাড করতে পারবেন, আর এই ইমেজগুলো বাইরে আপনাকে প্রোভাইড করবে। তো তখন আমাদের ইমেজটাও চলে আসলো, ঠিক আছে। তারপর একটু নিচে যাবেন, যার পর আপনি এখানে সাবমিট লিস্টিং ফর রিভিউ, আপনি এখানে জাস্ট সাবমিট লিস্টিং ফর রিভিউতে ক্লিক করবেন। তো রিভিউতে ক্লিক করার পর আপনার এই যে অ্যাডভার্টাইজিংটা আছে এই অ্যাডভার্টাইজিংটা রিভিউতে চলে যাবে। তো দেখুন আমাদের এখানে প্লিজ ওয়েট বলতেছে, তো দেখুন আমাদের এখানে বলতেছে থ্যাংক ইউ ফর সাবমিশন ইউর অ্যাড, ওয়ান্স ইটস অ্যাপ্রুভড ইউ উইল বি এবল টু সি ইট ইন দা, এখানে বলতেছে যে 1 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার আপনার এই যে ইয়েটা আছে অ্যাডটা আছে অ্যাডটা তারা অ্যাপ্রুভ করবে। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাথে তো বিক্রয় যদি আপনি কোনো একটা জিনিস পোস্ট করেন সাথে সাথে কিন্তু তারা অ্যাপ্রুভ করে না, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনার পোস্টের সাথে টাইটেলের সাথে সবকিছু যদি মিল থাকে তাহলে তারা আপনার একটা অ্যাপ্লাই করবে। ঠিক একইভাবে এইসব সাইটগুলোতে 1 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে তারা আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তারা আপনার অ্যাপ্রুভ করবে। আর অ্যাপ্রুভ করার পর আপনি এর লাইভ লিঙ্ক কোথায় পাবেন, আপনি যে মার্কেটিংটা করলেন এই মার্কেটিং এর লাইভ লিঙ্ক কোথায় পাবেন, আপনি লাইভ লিঙ্ক পাবেন আপনি যে জিমেইল অ্যাপটা ইউজ করেছেন, আপনার এই যে অ্যাকাউন্টের যে জিমেইলটা আছে আপনি এই যে অ্যাকাউন্টটা তৈরি করেছেন তা একটা জিমেইলের মাধ্যমে, এই যে জিমেইলে যে তৈরি করেছেন ওই জিমেইলে আপনাকে তারা একটা ইমেল পাঠাবে। মনে করুন আমাদের এই জিমেইলটা আমরা তৈরি করেছি, এই জিমেইলে তারা আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত যে লাইভ লিঙ্কটা আছে এই লাইভ লিঙ্কটা তারা আপনাকে পাঠিয়ে দেবে, আর ওই লাইভ লিঙ্ক দেখে আপনি বাইরের জন্য স্ক্রিনশট লিঙ্ক লাইভ লিঙ্ক সব কিছু আপনি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে নিতে পারবেন। তো বাইরের জন্য কিভাবে শীট রেডি করবেন, আপনি যদি গুগল ডসে যান, নিউ অপশন ক্লিক করেন, গুগল শীটে যদি ক্লিক করেন, মনে করুন আমরা এখন বাইরের জন্য যে শীটটা আছে শীটটা রেডি করবো, বাইরে কাজ জমা দেওয়ার জন্য যে শীটটা আমরা যে মার্কেটিং করেছি মার্কেটিং এর প্রমাণ তো বাইরে দিতে হবে, তার জন্য বাইরের শীটের প্রয়োজন আছে। তো জাস্ট আপনি শীটে যান, মনে করেন এখানে বাইরে লিখিত আমার মনে করুন আমার বাইরেটা হচ্ছে কম্পিউটার, আমার বাইরের নাম হচ্ছে কম্পিউটার 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 হ্যাঁ, তো আপনি এখানে লিখে দেন সাইট নেম, এখানে লিখে দেন সাইট লিঙ্ক, এখানে লিখে দেন স্ক্রিনশট লিঙ্ক লাইভ লিঙ্ক, এখানে লিখে দেন স্ক্রিনশট লিঙ্ক, তারপরে এগুলোকে আপনি বড় করে দেন, বোল্ড করে দিলাম, তারপরে এগুলোকে আমি একটু বড় করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে কালারিং করে দেই, এগুলোকে মাঝামাঝি করে দিই, এগুলোকে আমি একটু বড় করে দিই, ঠিক আছে বড় করে দিলাম। এখন আপনি সাইট নেম আপনি যে জায়গায় আগে মার্কেটিং করেছেন, আপনি এই জায়গায় মার্কেটিং করেছেন এই জায়গার লাইভ লিঙ্কটা এই জায়গায় আপনি লিঙ্কটা নিয়ে নেন, হ্যাঁ আপনি সাইট লিঙ্কের জায়গায় সাইট লিঙ্কটা নিয়ে নেন, এই জায়গার নামটা আপনি এখানে বসিয়ে দেন, এই জায়গায় আপনি নামটা এখানে বসিয়ে দেন, মনে করুন আমি এখান থেকে একটু নামটা নিলাম এই সাইটের নাম। তারপর এই যে লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্কটা যখন জিমেইলে আপনার চলে আসবে, যখন জিমেইলে আপনার চলে আসবে তখন জিমেইল থেকে আপনি কি করতে পারবেন এটা কারেক্ট করে বাইরে এটা প্রোভাইড করতে পারবেন। আর কোনো কোনো ক্ষেত্রে তারা ইনবক্সে পাঠায়, আবার কোনো কোনো ক্ষেত্রে তারা আপনাকে স্প্যাম বক্সে পাঠাবে, এই যে স্প্যাম বক্স আছে স্প্যাম বক্সে পাঠাবে। যদি স্প্যাম বক্সে না পান আপনি অল মেইলে যদি যান, অল মেইলে গেলে আপনি আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। তো আপাতত আমাদেরটা আসবে না, এই জন্য যে তারা বলেই দিয়েছে
যে 1 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা লাইভ করবে, আর লাইভ করলে তারা আপনাকে মেইল পাঠাবে, আর এই মেইলের ভিতরে তারা আপনাকে লাইভিংটা প্রোভাইড করবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি আরেকটা করে আপনাদেরকে দেখাই। তো আমি আরেকটাতে যাই। কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্লাসিফাইড অ্যাডভর্টিসমেন্ট করার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির প্রয়োজন হয়। এবং কিওয়ার্ডেরও প্রয়োজন আছে। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং কিওয়ার্ড, এগুলো কিন্তু যা কিছু লাগে না কেন বায়ার আপনাকে সবকিছু প্রোভাইড করবে। আমরা যখন একটা গিগ রেডি করবো, গিগের সময় আমরা সবকিছু লিখে দিবো, বা ক্লাসিফাইড অ্যাডভর্টিসমেন্ট করার ক্ষেত্রে বায়ার আমাদেরকে যখন হায়ার করবে, বায়ার আমাদেরকে কি কি প্রোভাইড করবে আমরা সব জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে দেবো। তো আমরা একটা সাইডে যাই, এই সাইডে আমরা যাই, আমরা এই সাইডে চলে আসলাম। আসার পর আমরা প্রথমে অ্যাকাউন্ট তৈরি করবো। ততক্ষণ এখানে লিখেই আছে যে সাবমিট নিউ লিস্টিং। তো আমরা এখানে দেখবো যে অ্যাকাউন্ট তৈরি করার কোনো সিস্টেম আছে কিনা, আমাদের ওয়ে আছে কিনা। ওকে, তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার কোনো সিস্টেম নেই। আমরা সরাসরি কি করবো, এখানে পোস্ট করতে পারবো। এখানে দেখি আছে কিনা, লোডিং ওভার ফটো গ্যালারি লিঙ্ক হোম, ঠিক আছে, আমরা সরাসরি এখানে পোস্ট করতে পারবো। তার জন্য আমরা কি করবো, সাবমিট নিউ লিস্টিং এর অপশন আমরা ক্লিক করবো। তারপর আমরা একটু একটু উপরে দেখি আমাদের লিঙ্কটা দিয়েছে কিনা। আচ্ছা, আমরা আবার ক্লিক করি। আচ্ছা, এখানে আমাদের দিচ্ছে না, আমরা আরেকটা সাইটে যাই। আমরা আরেকটা সাইটে যাই, এখানে আমরা যাই, অনেকগুলো সাইট আছে, একটা সাইট না দিলে আমাদের হাজার হাজার সাইট আছে। ততক্ষণ এই সাইটটা, এই সাইট আমরা করবো, তার জন্য আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। তার জন্য আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করি। আমরা লগ ইনে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। মনে করেন এখানে আপনি গুগলের মাধ্যমে করতে পারবেন, লগ ইন আছে, সাইন আপ আছে, আমরা সাইন আপে ক্লিক করি। আপনি গুগলের মাধ্যমে করতে পারবেন, এবং আবার আপনি গুগলের মাধ্যমে করতে পারবেন, ফেসবুকের মাধ্যমে করতে পারবেন, এবং ইমেলের মাধ্যমে করতে পারবেন। তো এখানে চাচ্ছে আপনার ইমেল, আপনার ঠিকানা দেওয়ার জন্য, আপনার অ্যাড্রেস দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে যা অ্যাড্রেস আছে আপনি আপনার লোকেশনটা দিবেন। মনে করুন আলাস্কা যদি হয়, আলাবামা হয়, অ্যারিজোনা হয়, বা যাই যেই দেশে বলবেন না কেন, ওই দেশে আপনি এখানে লোকেশন দেবেন। তো লোকেশন দিলে যে আপনি বলবেন যে স্যার আমি তো বাংলাদেশে আছি, যে আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা এগুলো লোকেশন নেবে কিনা, অবশ্যই নেবে। তো দেখুন এখানে আমি এই যে আমার এই জিমেল দিয়ে আমি এই এই জায়গার অ্যাকাউন্ট তৈরি করেছি। তো এই সাইটে আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে, জাস্ট আমি লগ ইনে ক্লিক করি, অ্যাকাউন্ট তৈরি করে একদম সহজ আপনারা এই জিনিসটা পারবেন। ওকে, ইনভ্যালিড ইউজার নেম দেখাচ্ছে, আমরা এখান থেকে সাইন আপ করে নেই, অ্যাকাউন্ট তৈরি করে নেই। তো তখন এই লোকেশনটা আমি দিলাম, অটোমেটিকলি চলে আসলো, এবং এই জিমেল দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করি। ফাইন্ড ইউর কমিউনিটিতে আমরা ক্লিক করি। ওকে, এখানে বলতেছে যে ইউ লাইক ইউ আর অলরেডি গেট আপডেট ইউর, আমাদের এখানে আপডেট হচ্ছে। আমরা এখানে জাস্ট এই যে জিমেলটা আমাদের চলে আসলো, এখানে বলতেছে ফার্স্ট এন্ড লাস্ট নেম, আমরা এখানে ফার্স্ট এন্ড লাস্ট নেম দিয়ে দিই, একটা নাম ইউজ করলাম। তারপর এখানে আমার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিই, আমি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে দিই। তো যেহেতু আমি এখানে, এটা আমার ফেক অ্যাকাউন্ট, বা আমি এই পাসওয়ার্ডটা আমার কোনো প্রয়োজন হবে না, যাই থাক, ঠিক আছে। আপনারা সঠিকভাবে আপনাদের পাসওয়ার্ডটা চেষ্টা করবেন। আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করি, তারপর এখানে ক্যাপচাটা পূরণ করে দিই। আপনারা যে পাসওয়ার্ডটা ইউজ করবেন বারবার ওই একই পাসওয়ার্ড ইউজ করবেন, যাতে আপনাদের ভুল না হয়। আর এই পাসওয়ার্ডটা আপনি শিটে নিয়ে রাখবেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কোন পাসওয়ার্ডের জন্য, কোন আইডির জন্য কোন পাসওয়ার্ড ইউজ করেছেন। উই আর সরি আনএবল টু ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আচ্ছা প্লিজ অ্যাগেইন কন্টাক্ট সাপোর্ট, ঠিক আছে। আমাদেরকে আবার বলতেছে, আমরা এখানে সরাসরি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি, লগ ইন হয়ে যাই, এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করি। ঠিক আছে, আমরা মোটরসাইকেলটা ফিল আপ করে দিই, আমরা নতুন করে আরেকটা তৈরি করি, এখানে কন্টিনিউ, এখান থেকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই, মনে করুন পাসওয়ার্ডটা দিই ক্রিয়েট প্রোফাইল। আচ্ছা, আমরা ফেসবুক থেকে হয় কিনা আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ তাড়াতাড়ি ক্লাসটা শেষ করবো বলে। আপনারা সিস্টেম ধরে অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে, কারণ অ্যাকাউন্ট তৈরি করে একদম সহজ আপনারা সবাই পারবেন। তো আমার এই সব জিমেল দিয়ে অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করা হয়েছে, বিধায় সমস্যা করতেছে, অনেকগুলো ক্লাস করেছি তো সেই জন্য মানে সব জিমেল গুলো ব্যবহার হয়ে গেছে। যাই হোক, আমরা এই সাইটটা বাদ দিয়ে আরেক সাইটে অ্যাকাউন্ট তৈরি করি, বা একটা সাইটে যাই।
অ্যাকাউন্টটাতে, মানে এখানে অভাব ছাড়া আমাদের অ্যাকাউন্ট আছে। আমরা এই সাইটে চলে আসলাম, আসার পর তখন এখানে আছে সাবমিট নামে একটা বাটন আছে, জাস্ট সাবমিট। তো আমরা জাস্ট সাবমিট অপশনে ক্লিক করব। আমাদের একটু লোডিং হচ্ছে, আচ্ছা এটা সাবমিটে ক্লিক হোক। আর আমরা এর আগে আরো কয়েকটা দেখে নিই, যেটা আগে ওপেন হবে ওইটা দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। এই যে দেখুন একটু আগে রিলোড নিলো, এই রিলোডটা আপনি যখন ইয়েতে করবেন, এই যে টর ব্রাউজার দিয়ে করবেন, তখন অটোমেটিকলি তারা এরকম এরকম সমস্যা করবে না, আপনাকে সরাসরি আপনাকে পোস্ট করার সিস্টেম দেবে। আমরা এই সিটি করি, আমরা এই সিটি করি, আমরা জাস্ট রেজিস্টার অপশন ক্লিক করি। ওকে, তো এখানে বলতেছে আমার অলরেডি করা আছে, তো জাস্ট আমরা এখান এখান থেকে এখান থেকে ফিল আপ করি, দেখি তো দেখি না, নাহলে আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবো। ইমেল আইডি রিকোয়ার্ড, আচ্ছা আমরা নতুন করে তৈরি করে নিই। আমরা রেজিস্টারে ক্লিক করলাম, আমরা এখান থেকে এই এই ইমেলটি আমরা করি, জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, একদম সহজ। এখান থেকে জিমেল আরেকটা দিই, মনে করুন আই এম নট রেডি বোর্ডে ক্লিক করলাম, তারপর এখানে বোর্ডটা আমরা সিলেক্ট করে দিই, আমরা এখানে বোর্ডটা সিলেক্ট করে দিলাম, ভেরিফাই, তারপর রেজিস্টার। এখানে কি বলতেছে আমাদের, এখানে এরর দেখাচ্ছে, আমরা ফেসবুক থেকে লগ ইন করি, ইনেবল টু কারেন্ট অ্যাপস, ঠিক আছে এখানে দিচ্ছে না আমাদের। আমরা আরেকটা অ্যাকাউন্ট থেকে তৈরি করি, এটা দিয়ে একটু দেখি, এটা দিয়ে হয়েছে কিনা একটু দেখি। এই জিমেল থেকে তো আমার অ্যাকাউন্ট আছে, তারপর তো হচ্ছে না। আচ্ছা আমরা আরেকটা সাইটে যাই, আমরা আরেকটা সাইটে যাই, এগুলো পাসওয়ার্ড সম্ভবত ভুলে গেছি, আমরা আরেকটা সাইটে যাই, আমরা এখানে এখানে সাইন আপ করে নিই, এই অ্যাকাউন্টে সাইন আপ করে নিই। আমরা এখান থেকে ইউজার নেম দিই, একটা ইউজার নেম দিলাম, ইউজার নেম দিচ্ছি, তারপর এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, তারপর এখানে পাসওয়ার্ড দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিলাম, তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড, তারপর আই এম নট এর উপরে ক্লিক করলাম, তারপর এখানে টেক্সটটা আমরা সিলেক্ট করি, এগুলো আমরা সিলেক্ট করে ক্যাপচারটা ফিল আপ করে দিই। আচ্ছা দয়া করে স্ক্রিনে কেউ লেখালেখি করবেন না, ওকে ঠিক আছে। আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করি, তো আমার এখানে জিমেল যে তৈরি, মানে তৈরি আগে থেকে তৈরি হয়ে আছে বিদায় আমাকে আমাকে সমস্যা করতেছে, বাট আপনারা যখন তৈরি করবেন এরকম সমস্যা কখনোই করবে না, ঠিক আছে। ওকে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, ঠিক আছে। তখন আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, এখন আমরা লগ ইনে ক্লিক করি, তো আমাদেরকে বলতেছে যে আমাদের আমাদের এই জিমেল জিমেলে কি করার জন্য, ভেরিফাই করার জন্য, ঠিক আছে আমাদের এই জিমেলে আমাদের অ্যাকাউন্টটা চলে গেছে ভেরিফাই করার জন্য, আমরা জাস্ট ভেরিফাইটা করে নেই, আমাদেরটা ভেরিফাই করে নেই।
এই দেখুন আমাদের ভেরিফাই লিংক একটা তারা দিয়ে দিয়েছে। আচ্ছা আমরা ভেরিফাই লিংকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি। এই দেখুন সাইন আপ সাকসেসফুলি, আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা জাস্ট কি করি, এখানে এখানে লগইন লগইনে ক্লিক করি, ঠিক আছে। লগইনে ক্লিক করে আমরা অ্যাকাউন্টে লগইন হই। ওকে আমরা অ্যাকাউন্টে লগইন হচ্ছি, এই দেখুন সাইন ইনে ক্লিক করলাম। তো দেখুন আমরা অ্যাকাউন্টে অলরেডি লগইন করে ফেললাম। অনেক সহজ, আপনারা সবাই করতে পারবেন, মানে ফেসবুকের মতন। ওকে, তারপর আমরা কি করব, মার্কেটিং করব। এখন আমরা কি করব, আমাদের অ্যাডটা পোস্ট করব। তো দেখুন এখানে আছে প্লেস এন অ্যাড, তো জাস্ট আপনি কি করবেন, প্লেস এন অ্যাড অপশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাড, প্লেস অ্যাড, পোস্ট, এরকম অপশন পাবেন। তো জাস্ট প্লেস এন অ্যাডে ক্লিক করবেন। এই যে দেখুন অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে কি করবেন, আপনার যে টাইটেলটা আছে এই টাইটেলটা এখানে বসাবেন। তো মনে করুন আমি এখানে দিতে যাচ্ছি অনলাইন আর্নিং টিপস, আমাদের টাইটেল হচ্ছে অনলাইন আর্নিং টিপস, আর্নিং টিপস, আমাদের টাইটেল হচ্ছে অনলাইন আর্নিং টিপস। এরপর হচ্ছে ক্যাটাগরি, আমি আগেই বলেছি যে ক্যাটাগরি কোন কোন ক্ষেত্রে ক্যাটাগরি চাইবে। তো এখানে আমাদের চাচ্ছে ক্যাটাগরি, তো আমাদের এই অনলাইন আর্নিং টিপসটা কি রিলেটেড ক্যাটাগরি হবে, এটা বায়ার আপনাকে দিয়ে দিবে। তো এটা হচ্ছে এডুকেশন রিলেটেড, তো আমরা এখানে দিয়ে দিলাম এডুকেশন, এডুকেশন, ঠিক আছে। তারপরে আছে ডে অফ রান, আপনি কতদিনের জন্য আপনার এই অ্যাডটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ রাখতে চাচ্ছেন, তো এটা বায়ার আপনাকে বলে দিবে যে কতদিনের জন্য চাচ্ছে। তো আমি আপাতত চাচ্ছি 30 দিনের জন্য আমারটা থাক, 30 দিনের জন্য আমারটা অ্যাড ক্যাম্পেইন রান হবে। ওকে, তারপর এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো সবগুলো আপনাকে দিতে হবে। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সিটি, তারপর স্টেট, তারপর জিপ কোড, এগুলো আমরা দিয়ে দিলাম। তারপর এখানে ফোন নাম্বার চাচ্ছে, আমি এখানে ফোন একটা ফোন নাম্বার দিয়ে দিই। এগুলো সবগুলো আপনারা পরিপূর্ণভাবে ফিল আপ করে দেবেন। তো আমি এখানে দিয়ে দিই, আমি ফোন নাম্বারটা এখানে পেস্ট করলাম। তো দেখুন এখানে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা বিদেশি ফোন নাম্বার দিতে হবে, বাহিরের ফোন নাম্বার দিতে হবে। আপনি এখানে বাহিরের যে ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটা দিতে হবে। এখন এখন দেখেন, দেখেন আমি এখানে সবকিছু সেট করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো সবগুলো আপনাকে বাইর দিবে, বাট আমি আমার মতো করে সাজিয়ে এখানে দিলাম। তারপর এখানে দেখুন, এখানে দেখুন আমাদের ফোন নাম্বার চাচ্ছে, মানে বাহিরের ফোন নাম্বার চাইবে। সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার কিভাবে দেবেন, আমরা ফেক নেম জেনারেটর থেকে ফোন নাম্বার ইউজ করে দিতে পারবো এখানে, ফেক নেম জেনারেটর। তো আপনি যদি গুগলে যান, গুগলে যদি, গুগলে গিয়ে যদি এখানে যদি সার্চ করেন ফেক নেম, ফেক নেম জেনারেটর, আপনি যদি ফেক নেম জেনারেটর ইউএস লিখে যদি সার্চ করেন, তারপর এখানে এখানে আপনি সর্বপ্রথম পাবেন ফেক নেম জেনারেটর, জেনারেটর র্যান্ডম নেম। তো জাস্ট আপনি এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে ফেক নেম জেনারেটর অপশন নিয়ে যাবে, আর ওইখান থেকে আমার নাম্বারে এনে এখানে অ্যাড করতে পারবো। তো তখন আমাদের সাইটে যাচ্ছে, তারপর এখানে আপনি জেনারেটর সিলেক্ট করবেন। আমি জেনারেটর দিয়ে দিলাম মেল, তারপর এখানে নেম সেট আমেরিকান ইউনাইটেড স্টেট। তো আমি জাস্ট এই যে জেনারেট অপশনটা আছে, এই জেনারেট অপশনে আমি ক্লিক করি, ক্লিক করলে আমার সবকিছু চলে আসবে, মানে ফেক নেমে চলে আসবে। এই দেখুন এখানে চলে আসলো, আমরা একটু নিচে পেয়ে যাচ্ছি, এই দেখুন সবকিছু আমরা পেয়ে যাচ্ছি, এবং ফোন নাম্বার আমরা পেয়ে যাচ্ছি। এই দেখুন ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটা কপি করি, কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিই, তাই এই জায়গায় আমরা পেস্ট করে দিই, ব্যাস পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ক্লিক করবো আই এম নট এ রোবট, তারপর এখানে ক্রস বলটা আমরা সিলেক্ট করে দিই, ওকে। তারপর আমরা আমাদের এখানে সবগুলো কাজ শেষ, আমরা এখানে কি করলাম, টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম, সব কিছু দিলাম। আমাদের এখানে দিতে হবে আমাদের ডেসক্রিপশন এবং আমাদের আমাদের লিংক, আমরা টাইটেল দিলাম, তারপর আমাদের দিতে হবে ডেসক্রিপশন এবং আমাদের লিংক। তো আমরা ডেসক্রিপশনটা নিয়ে আসি, আমরা এখানে লিখে দিই ডেসক্রিপশন, ডেসক্রিপশন, আমরা এখানে ডেসক্রিপশনটা লিখে দিই, ডেসক্রিপশনটা এখানে আপনি লিখে দেন। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে আসি, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, ওকে। তারপর এখানে পেস্ট করলাম, তারপর নিচে আপনি দিবেন কি, লিংক, ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক, ঠিক আছে। আপনি নিচে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন। তো আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি, হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, কপি করলাম, তো জাস্ট এখানে পেস্ট করে দিলাম, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিয়ে আসলাম, ওকে। তো আমাদের এখানে কাজ শেষ, তারপর জাস্ট কি করবেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম, তো ক্লিক করার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন আমাদের বলতেছে, এই যে আমাদের টেক্সটটা অ্যাড ইনফরমেশন, দেখুন আমাদেরকে বলতেছে থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, অর্ডার হ্যাজ বিন রিসিভড। এই দেখুন আমাদের আমাদের এই যে টেক্সটটা, আমাদের ডেসক্রিপশনটা এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে। তো দেখুন আমাদের এখানে সবগুলো চলে আসলো, মানে এই যে আমরা যে পোস্টটা করলাম, এই পোস্টটা সরাসরি তারা কি করলো, অ্যাপ্রুভ করে দিল, এই পোস্টটা তারা সরাসরি অ্যাপ্রুভ করে দিল। এখন আপনি কি করতে পারবেন, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক সব কিছু বাইরকে প্রোভাইড করতে পারবেন, লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্ক বাইরকে দিতে পারবেন। তো তখন কিভাবে দিবেন, আপনি সরাসরি বাইরের শিটে যান, বাইরের শিটে যান, যাওয়ার পর এখানে এই যে সাইট নেম, হ্যাঁ সাইট নেমটা আমরা কোথায় মার্কেটিং করেছি, এই জায়গায় মার্কেটিং করেছি। তো প্রথমে আমরা সাইট লিঙ্কটা কপি করি, এই লিঙ্কটা আমরা কপি করলাম, সাইট লিঙ্কটা আমরা কপি করি, এখানে সাইট লিঙ্কের জায়গায় সাইট লিঙ্কটা পেস্ট করলাম। তারপর আমাদের প্রয়োজন কি,
সাইট নেম, তো সাইট নেম কি এখান থেকে আমরা সাইট নেমটা, সাইট নেমটা নিয়ে নেই, এখান থেকে এই নেমটা আমরা কপি করলাম, সাইট নেমটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাদের প্রয়োজন কি লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্ক। তো দেখুন এখানে আমাদের লাইভ লিঙ্কটা প্রোভাইড করে নাই। হ্যাঁ, তো আমরা যদি এখানে যদি জিমেলে যাই, আমরা যে জিমেল থেকে অ্যাকাউন্ট তৈরি করেছি এই জিমেলে যদি যাই, এই জিমেলটা যদি যাই, দেখেন আমাদের জিমেলে আমাদের কোনো লিঙ্ক পাঠিয়েছে কিনা, আমরা একটু রিলোড করে দেখি আমাদের জিমেলে তারা কোনো লিঙ্ক পাঠিয়েছে কিনা। আমাদের জিমেলে লিঙ্ক পাঠায়, এখনো তারা লাইভ লিঙ্ক পাঠায় নাই, বাট তারা লাইভ লিঙ্ক আমাদের এখানে অবশ্যই পাঠাবে, তারা আমাদের লাইভ লিঙ্ক পাঠাবে। তো যেহেতু লাইভ লিঙ্ক পাচ্ছি না, আমরা আপাতত কি করবো, স্ক্রিনশটটা নিয়ে দেবো বাইরকে। তো দেখুন এখানে আমরা পাচ্ছি স্ক্রিনশট, তো জাস্ট আপনি এখানে এখানে এগুলোকে একটু উপরে তুলেন, তুলে এখান থেকে স্ক্রিনশটটা নেন, এখান থেকে আপনি স্ক্রিনশটটা নেন। তো দেখুন আমি এখান থেকে একটুকু মতো স্ক্রিনশটটা নিচ্ছি, একটুকু মতো আপনি এগুলোকে মার্ক করে দেন, একটু মার্ক করে দেন, তারপর এখান থেকে স্ক্রিনশট ডাউনলোডে ক্লিক করেন। তো দেখুন আপলোড ইমেজে আমাদের লিঙ্কটা আপলোড হচ্ছে, কপি দেন, কপি দিয়ে আপনি আপনার শিটের মধ্যে এটাকে পেস্ট করে দেন লাইভ লিঙ্ক, সরি স্ক্রিনশট লিঙ্কটা। আর লাইভ লিঙ্কটা যখন তারা মেইলে পাঠাবে লাইভ লিঙ্কটা, তখন আপনি এটা কপি করে বাইরে জমা দিতে পারবেন। ঠিক আছে, তো আমি আরেকটা করে আপনাদেরকে দেখাই, আরেকটা করে আপনাদেরকে দেখাই, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। তো মনে করুন এখান থেকে আমি আরেকটাতে যাই, আমরা এর ভিতরে যাই, ঠিক আছে, অডলি, অডলির ভিতরে আমরা চলে আসলাম। তো দেখুন অডলিতে আমাদের, আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আপনার জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো অডলিতে আমার অ্যাকাউন্ট আছে, জাস্ট সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করে আপনার জিমেইল, আপনার ফোন নাম্বার, কোনো কোনো ক্ষেত্রে ফোন নাম্বার যদি আপনার যদি তারা যদি না নেয়, বাংলাদেশি ফোন নাম্বার যদি না নেয়, আপনি একটু আগে দেখেছেন যে কিভাবে আমি ফেক নেম জেনারেটারের মাধ্যমে কিভাবে র্যান্ডমলি যে নাম্বারটা এনে আমি কিভাবে অ্যাক্সেস করেছি, ওইভাবে আপনারা ঠিকভাবে অ্যাক্সেস করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি কি করবেন, মার্কেটিং শুরু করবেন। তো দেখুন এখানে আছে পোস্ট নাম একটা অপশন আছে, আমি আগে বলেছি যে সাবমিট পোস্ট, হ্যাঁ সাবমিট নাও, আর্টিকেল নাও, এগুলো অপশন পাবেন। তো জাস্ট এখানে পোস্ট পাচ্ছি, তো জাস্ট আপনি পোস্টে অপশন ক্লিক করেন, তো আমাদের তো লোডিং হচ্ছে। তো পোস্ট অপশন ক্লিক করার পর এখানে দেখুন হোয়াট হোয়াট আর ইউ পোস্টিং, মানে এক এক সময় এক এক ধরনের পোস্টের অপশন আপনি পাবেন, গাপানোর কোনো কারণ নেই, এক এক সময় এক এক ধরনের পোস্টের অপশন পাবেন। আপনাকে বুঝে মার্কেটিং করতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোন সময় কোন মানে কোন জিনিসটা দিতে হবে। ওকে, এখানে এখানে আছে হোয়াট হোয়াট আর ইউ পোস্টিং, এখানে আপনি দিবেন টাইটেল। তো আমি টাইটেলটা নিয়ে আসি, বাইরের টাইটেল হচ্ছে অনলাইন আর্নিং টিপস, আমরা জাস্ট এখানে লিখে দিই অনলাইন আর্নিং টিপস। তারপর এখানে আপনি দিবেন কি ডেসক্রিপশন, তো আমরা ডেসক্রিপশনটা নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, কপি করলেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন, ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপর এখানে 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 নিচে আপনি দেন ওয়েবসাইট, ওয়েবসাইট লিঙ্ক, নিচে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন। তো দেখুন আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, কপি করে জাস্ট এখানে আপনি পেস্ট করে দেন, দিয়ে দিলেন। তারপর এখানে আপনি কি করবেন, অ্যাড ফটো, আপনি ফটো অ্যাড করবেন, এই ফটোটা বাইরে আপনাকে দিয়ে দিবে, সেজন্য আমরা অ্যাড ফটোতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, মনে করুন আমি আপাতত এই ইমেজটা নিয়ে আসি। ইমেজটা আপনি আনলেন, আপনি পাঁচটা ছবি অ্যাড করতে পারবেন, আপনি পাঁচটা ছবি অ্যাড করতে পারবেন। এরপর আছে এখানে বাইরের প্রাইজিং, তো আমাদেরটা হচ্ছে $200, আমাদের কোর্স হচ্ছে $200, আমরা $200টা ইউজ করলাম। তারপর আপনি এখানে কি করবেন, এই যে ফ্রি যে বাটনটা আছে, এই ফ্রি বাটনটা ক্লিক করে দেবেন। হ্যাঁ সরি ফ্রি না, এখানে আপনি ডলারটা দিবেন, যদি কোনো বায়ার যদি বলে ফ্রিতে, তার একটা ফ্রিতে প্রচার করবেন, মানে তার এখানে কোনো মানে কস্ট নেই, কোনো কিছু নেই, আপনি এখানে কস্ট লিখে দেবেন, মানে ফ্রিতে ক্লিক করে দেবেন। আর যদি কোনো বায়ার যদি কোনো প্রাইজিং দেখে থাকে বা কস্টিং দেখে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে প্রাইজিংটা সেট করে দেবেন। তো যেহেতু আমরা প্রাইজিংটা দিয়েছি এখানে, তো দেখুন উপরে আছে সিলেক্টেড ক্যাটাগরি, আপনাকে এখন ক্যাটাগরিটা বেছে নিতে হবে। তার জন্য আমরা ক্লিক করবো সিলেক্টেড ক্যাটাগরিতে, ক্লিক করবো আপনার প্রোডাক্টটা যে রিলেটেড ক্যাটাগরি হবে। দেখুন এখানে কমিউনিটি আছে, ফর রেন্ট আছে, জব আছে, মার্চেন্ট আছে, প্যাটস আছে, রিয়েল এস্টেট আছে, সার্ভিস আছে, টিকেটস আছে। আমরা আমরা প্রোডাক্টটা হচ্ছে সার্ভিস রিলেটেড, আমরা যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা সার্ভিস রিলেটেড, আর এই ক্যাটাগরিটা বাইরে আপনাকে বলে দেবে। তো আমরা জাস্ট সার্ভিস রিলেটেডটা সিলেক্ট করলাম। তো এখানে আপনার যে রিলেটেড সার্ভিস হবে, ফিনান্সিয়াল, অনেকগুলো অপশন আছে। তো আমরা জাস্ট আমাদের প্রোডাক্টটা ফিনান্সিয়াল রিলেটেড, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ফিনান্সিয়াল রিলেটেড, তো আমরা এখান থেকে ফিনান্সিয়ালটা সিলেক্ট করলাম, আমরা ফিনান্সিয়ালটা সিলেক্ট করলাম এখানে। তো এভাবে আপনার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, আর এটা দেখাচ্ছে আপনাকে অপশনাল, এটা আপনাকে দেখাচ্ছে অপশনাল। তো জাস্ট আমরা এখানে ফিনান্সিয়াল অ্যাডভাইজর এটা আমরা সিলেক্ট করলাম, ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স এটা আমরা সিলেক্ট করলাম। এটা আপনি অপশনাল, এটা দিলেও পারবেন না দিলেও পারবেন, বাট ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আপনাকে 100% দিতে হবে। ওকে, আমাদের এখানে কাজ শেষ। তারপরে এখানে আমরা একটু নিচে যাবেন, তারপর এখানে দেখুন ইন অপশন আছে, এখানে আপনি কি করবেন, আপনার লোকেশনটা সেট করবেন, মানে আপনার যে বায়ার, বায়ারের যে লোকেশনটা আছে, এই লোকেশন মানে আপনি কোথায় এই একটা প্রচার করতে চাচ্ছেন।
তো এখানে আপনি সিলেক্ট করে আপনার লোকেশনটা সিলেক্ট করুন। দেখুন এখানে ইউনাইটেড স্টেটস আছে, বায়ার যে দেশে হবে এই দেশটা আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আপনি যে দেশটা সিলেক্ট করুন, মনে করুন আমরা এখানে করবো আলাস্কাতে, তো এখানে লিখে দিবেন আলাস্কা, আলাস্কা, ঠিক আছে, আপনি আলাস্কা লিখে দেবেন, ঠিক আছে, লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি জাস্ট কি করবেন, এখানে পোস্ট অপশন ক্লিক করবেন, জাস্ট পোস্ট। তো আমি পোস্টে ক্লিক করলাম, তো দেখুন আমাদের একটা লোডিং হচ্ছে। তো দেখুন আমাদের আমাদের তো অলরেডি কি হলো, পোস্ট হয়ে গেল, আমাদের এই যে পোস্টটা পোস্ট হয়ে গেলো। এখন কতক্ষণ পর, মানে 5 মিনিট 10 মিনিট পর তারা আমার কি করবে, বা 1 ঘন্টা পর আমাদের আমাদের তারা কি করবে, আমাদের ইমেলের ভিতরে তারা আমাদের লিঙ্কটা প্রোভাইড করবে, ইমেলের ভিতরে তারা আমাদের লিঙ্কটা প্রোভাইড করবে। এখন আপনি যদি মিটে যদি যান, এখানে এখানে আছে মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে যদি যান, আপনি সরি লিস্টিংয়ে যদি যান, এখানে মাই লিস্টিং আছে, লিস্টিংয়ে যদি যান আপনি কতটা পোস্টিং করেছেন না করেছেন সবকিছু আপনি দেখতে পাবেন। এই যে দেখুন আমরা একটু আগে যে পোস্টটা করেছি, এই যে পোস্টটা আমাদের, এই যে আমরা যে পোস্টটা করেছি, এই পোস্টটা আমাদের এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি আপনি কি করতে পারবেন, বাইরে লাইভ লিঙ্ক স্ক্রিনশট নিয়ে এখান থেকে বাইরে দিতে পারবেন, যেহেতু আমাদের এখনো এখনো পেন্ডিং পেন্ডিং আছে, অ্যাপ্রুভ হয় নাই, বাট আপনি এখান থেকে বাইরে কি করতে পারবেন, সরাসরি এখানে বাইরে লাইভ লিঙ্ক স্ক্রিনশট দিতে পারবেন। আর এখান থেকে যদি দিতে না চান, সেক্ষেত্রে তারা যদি আপনাকে জিমেলের মাধ্যমে যখন পাঠাবে, জিমেলে যখন তারা আপনাকে লিঙ্ক পাঠাবে তখন আপনি দিতে পারবেন। এই জিমেলের মাধ্যমে যখন আপনাকে পাঠাবে তখন আপনি জিমেলের মাধ্যমে তাকে তাদেরকে লাইভ লিঙ্ক স্ক্রিনশট সবকিছু এখান থেকে দিতে পারবেন, নতুবা আপনি এখনো চাইলে এখান থেকে আপনি সবকিছু বাকি পরিপূর্ণভাবে এখান থেকে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে জয়েন হতে হয় এবং কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে মার্কেটিং করতে হয়। আপনারা অনেক মানে অনেক অনেক আমি মনে করবো যে অনেক সহজভাবে আমি বুঝেছি, অনেক সহজভাবে আপনারা বুঝতে পেরেছেন। আর যখন আপনার কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে আরো আপনারা ক্লিয়ার হবেন, যত বেশি কাজ করবেন তত বেশি আপনারা ক্লিয়ার হবেন। ওকে, এরপর আপনার কি করবো, মনে করেন এখানে আপনি 100টা মার্কেটিং করলেন বাইরের জন্য, আপনি বাইরের জন্য 100টা মার্কেটিং করলেন। এখন বাইরে আপনি কাজ কিভাবে জমা দেবেন, জাস্ট এখানে আছে শেয়ার বাটন, জাস্ট শেয়ারে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনি জাস্ট এখানে এই যে চেঞ্জ টু অ্যানিমাল উইথ দ্য লিঙ্কে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনি এখানে জাস্ট কপি লিঙ্কে ক্লিক দেন, কপি লিঙ্কে ক্লিক দেওয়ার পর বাইরে লিঙ্কটা আপনি প্রোভাইড করে দেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে মানে ফাইবারে খুবই কম কাজ পাওয়া যায়, ফাইবারে খুবই কম কাজ পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু কাজ শিখতে আসছি আমরা সব ধরনের কাজ শিখবো। হতে পারে যে আপনি হয়তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে অনেক কাজ পেতে পারেন, বাট আমরা আমরা এই যে বাইরের জন্য ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, যে বিভিন্ন ওয়েবসাইটের কাজ কাজের জন্য বাইরেকে অনেক কিছু বলি, তখন আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কথাও কিন্তু বাইরেকে বলে থাকি। সেক্ষেত্রে যেন আমি শিখিয়ে দিচ্ছি এই জন্য যে আপনারা যেন বাইরেকে পরবর্তীতে কি করতে পারেন এই কাজের জন্য, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যদি কাজ যদি বাইরেকে বলেন আপনি যেন বাইরেকে এই কাজটা করে দিতে পারেন, সেজন্য আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। আর দেখুন আরো অনেক সহজ এইসব সাইটগুলোতে যদি আপনারা যান, আরো অনেক সহজ আপনি পোস্ট করতে পারবেন এইসব সাইটগুলোতে যদি যান। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং মানে একদম পোস্ট করা মানে অনেক সহজ। দেখুন এই সাইটে আপনি কিভাবে পোস্ট করবেন, তো দেখুন এখানে আছে ক্লাসিফাইড, আপনি জাস্ট এই যে দেখুন পোস্ট ফ্রি অ্যাড, জাস্ট পোস্ট ফ্রি অ্যাডে যান। হ্যাঁ, আমি আরেকটা করে আপনাকে দেখাচ্ছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। তারপর আপনার নিচে যান, তারপর এই দেখুন টাইটেল ক্যাটাগরি সাব করে, তো টাইটেল আমি দিয়ে দিলাম এখানে অনলাইন আর্নিং টিপস, ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম, আমি মনে করুন এখানে আমি দিয়ে দিলাম জব কমিউনিটি সার্ভিস রিপেয়ার, আমি এখানে দিয়ে দিলাম সার্ভিস, হ্যাঁ সার্ভিসটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে সাব ক্যাটাগরি আমি এখানে দিয়ে দিলাম, মনে করুন এখান থেকে আমি দিয়ে দিলাম লেসনটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, লেসনটা সিলেক্ট করলাম। তারপর প্রাইসটা আমি সিলেক্ট করলাম, মনে করুন এখানে দিয়ে দিলাম আমি প্রাইসটা $200, হ্যাঁ আমি $200 সিলেক্ট করলাম। তারপরে এখানে আছে ফিক্সড প্রাইস, আমি এখানে ফিক্সড প্রাইসটা রেখে দিলাম। তারপর নিচে যান, এখানে আপনি দেন আপনার ডেসক্রিপশন, আপনি দেন আপনার ডেসক্রিপশন, এখানে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তারপর নিচে আপনি লিঙ্ক আপ করে দেন, এই যে এখানে লিঙ্ক আপের অপশন আছে, এই দেখুন ইনসার্ট লিঙ্ক, আপনি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করেন, কপি করে আপনি এখানে লিঙ্ক আপ করে দেন, এখানে আপনি লিঙ্ক আপে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে ইউআরএল জায়গায় এটা পেস্ট করেন, তারপর এখানে ওকে অপশন ক্লিক দেন, আপনার লিঙ্কটা হয়ে গেল। নিচে আসেন, আপনি আসার পর এখানে ইউটিউবের যদি ভিডিও দেখে থাকে আপনি ভিডিও দিতে পারেন, যদি ভিডিও না দেখে থাকে আপনি কি করতে পারবেন, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করতে পারবেন, আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে প্রোভাইড করতে পারবেন। তারপর এখানে আপনি কি দিতে হবে, ইমেজ আপলোড করতে হবে, ইমেজে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনি একটা ইমেজ নিয়ে আসেন, মানে আমি ইমেজটা নিয়ে আসলাম, একটা ইমেজ নিয়ে আসেন, সরি এটা হচ্ছে না, আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে আসেন, ঠিক আছে, এভাবে আপনি ইমেজ নিয়ে আসেন। এখানে কি জন্য এরর দেখাচ্ছে, সম্ভবত আমাদের ইমেজটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তারপর আপনি কি করবেন, এখানে অ্যাড্রেস দিবেন, বায়ার অ্যাড্রেসটা দিবেন, মনে করুন আমি এখানে অ্যাড্রেসটা সেট করলাম, হ্যাঁ লোকেশনটা বাংলাদেশ সেট করলাম, মানে আপনি আপনার বায়ারটা যে লোকেশন হবে ওই লোকেশনটা আপনাকে সেট করবেন। তারপর এখানে পোস্টার কোড দেবেন, আমি আপাতত আমারটা দিচ্ছি। তারপর এখানে আপনার ফোন নাম্বার দেন,
তারপর জাস্ট আপনি নিচে যান, তারপর জাস্ট এখানে এই যে মেটা কিওয়ার্ডস, বাইরে আপনাকে আমি সর্বপ্রথম বলেছি যে বাইরে আপনাকে কিওয়ার্ডও দিতে পারে, আপনি কিওয়ার্ড দেন, মনে করেন আমি কিওয়ার্ড দিলাম অনলাইন আর্নিং টিপস, এগুলো বাইরে আপনি দিয়ে দিবেন। তারপর মেটা ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম দ্য বেস্ট অনলাইন আর্নিং স্কুল, কোনো কোনো ক্ষেত্রে কিওয়ার্ড ইউজ হয় সেটা আমি আপনাকে আগেই বলেছি। তারপর নিচে যান, যাওয়ার পর এখানে যেভাবে সেভাবে থাকবে, জাস্ট আপনি নিচে যান, যাওয়ার পর জাস্ট আপনি এখানে এই যে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশনটা সিলেক্ট করে দেন, তারপর পোস্ট অ্যাড অপশন ক্লিক করে দেন। ঠিক আছে, তো এখানে এরর দেখাচ্ছে এর জন্য যে আমাদের ইমেজটা সম্ভবত কোনো জায়গায় এরর আছে, আমাদের এই যে ইমেজটা এরর দেখাচ্ছে সেজন্য আমাদের এরর দেখাচ্ছে, নতুবা আমাদের এটা পোস্ট হয়ে যেত। এভাবে আপনারা ক্লাসিফাইড অ্যাড পোস্ট সাইটগুলোতে আপনি কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্ট সাইটগুলোতে পোস্ট করতে হয়। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, একটু সময় একটা মাইকটা আনমিউট করুন, সবাই কি পারবেন? সহজ না কঠিন? একদম সহজ। আরো সহজ হতো যদি আমার অ্যাকাউন্ট গুলা, যদি এই যে আমার জিমেইল গুলা যদি বিভিন্ন অ্যাকাউন্টের সাথে যদি সম্পৃক্ত না থাকতো, আমাদের পুরো অ্যাকাউন্টটা তৈরি করে দেখাতে পারতাম, তারপরে একটা দেখিয়েছি, পারবেন না সবাই? যখন আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার ক্ষেত্রে কিন্তু আরো সহজ হবে, ঠিক আছে, আরো কাজ করতে করতে অনেক সহজ হবে। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? জিমেইলে পাওয়া যাবে নাকি অন্য জিমেইলে? মানে কিছু কিছু সাইট আছে আপনাকে সরাসরি অ্যাপ্রুভ করে দেবে, যেগুলো তো অ্যাপ্রুভ করে দেবে, এগুলো তো আপনি সরাসরি লগইন পেয়ে যাচ্ছেন। আর বেশিরভাগ সাইট তারা অ্যাপ্রুভ করে না, মানে কোন 99% তারা অ্যাপ্রুভ করবে না, তারা আপনাকে তারা আপনারটা প্রথমে যাচাই করবে, যাচাই করে দেখবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে তখন আপনারটা লাইভ করে দেবে তারা, তখন তারা জিমেইলের মাধ্যমে আপনাকে লাইভ লিংক প্রেরণ করবে। স্যার, সেই ক্ষেত্রে আমরা যদি লাইভ লিংক ছাড়া যদি কাজ যদি জমা দিই কি সমস্যা হবে কি? আমার কথা ছিল আর কারো কোনো কোয়েশ্চেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই প্রশ্ন করতেন। ঠিক আছে।